আজ আমি এসেছি মাদার্স ডে নিয়ে কিছু কথা বলার জন্য এবং মাদার্স ডেতে আমি কি পেয়েছি এবং আমি আমার মায়ের হাতের কাজের কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যা আমি অনেক আগে পেয়েছিলাম অ্যাজ এ গিফট। আসলে মাদার্স ডে আমার জন্য নতুন কিছু না, বিকজ আমি এভরিডেই মাদার্স ডে মনে করি এবং আমার সন্তানরাও এভরিডেকেই মাদার্স ডে মনে করে। যাই হোক, এরপরও মাদার্স ডে হচ্ছে আমরা মারা যা স্যাক্রিফাইস করি সন্তানদের জন্য সেটার অনার হিসাবে সেলিব্রেট করা। প্রথমে আমি আপনাদেরকে আমার মা ছিল আমাকে এবং আমার মায়ের হাতের কাজের কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো। 2017 সালে যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন আমার মা আমাকে তার হাতের কাজের কিছু জিনিস দিয়েছিল। যদিও আমার মা হাতের কাজ খুবই ভালো করে, আমার মা সেলাই থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে ফুল তোলা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে এভরিথিং আমার মা সুপার পারফেক্টলি করতে পারে। সেরকমই এক ধরনের কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেরকম হচ্ছে এই যে ফ্লাওয়ার। আমি যখন বাংলাদেশ ভিজিট করতে গিয়েছিলাম আমার মা এই ফ্লাওয়ারগুলো আমাকে গিফট করেছিল। এগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি, উনি নিজের হাতে বানিয়েছে। দেখুন, আরও আছে বাংলাদেশের সিম্বল হিসাবে উনি আমাকে বানিয়ে দিয়েছিলেন এই নৌকাটা। এছাড়া আরো দিয়েছিল বেস, ফ্লাওয়ার বেস, এটা ওনার হাতের বানানো। শুধু তাই নয়, আমার মা হাতের কাজেরও অনেক অনেক জিনিস আছে, বেডশিট, বেড কভার, এভরিথিং। তো এগুলো আমি সামান্য কিছু দেখালাম যেগুলো আমি রিসেন্টলি পেয়েছিলাম 2017 সালে যখন আমি বাংলাদেশ ভিজিট করতে গিয়েছিলাম। তো এবার আমি দেখাবো আমি মা হিসেবে কি পেয়েছিলাম। আমার ছেলে আমাকে মা হিসেবে কি দিয়েছে, বেস্ট মাম লাভ ফাইভ, বেস্ট মাম। এবং অপর পেজে লেখা আছে আই লাভ ইউ মাম লাভ হার্ট সাইন। এটা সে স্কুল থেকে বানিয়ে নিয়েছে, ওর নিজের হাতে বানিয়ে। আরেকটা বানিয়েছে আমার ছেলে আমার জন্য, সেটা হচ্ছে একটি ফটো ফ্রেম উইথ ফ্লাওয়ার্স পিকচার্স। এবং এর ব্যাক সাইডে লেখা আছে দেখেন আই লাভ ইউ মাম লাভ
ফাহিম। তো এই ছিল আজকে আমার ছেলের গিফট এবং আমার মায়ের হাতে তৈরি কিছু জিনিস। আসলে মায়ের তো তুলনা হয় না, মা তো মাই থাকে। তো আজকে আমার মা অনেক দূরে আছে, বাংলাদেশে থাকে এবং আমি থাকি বিদেশে। তো ওনার এই জিনিসগুলো যে আমার কাছে এখনো আছে, এটাতে আমি অনেক হ্যাপি মনে করি নিজেকে এবং আমি তৃপ্ত। আমি চাই এরকম সবার কাছে তার মায়ের কিছু কিছু স্মৃতি থাকে। তো ভালো থাকবেন, আশা করি আবার দেখা হবে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।